أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي يبدأ الخلق আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান ও যুক্তির আলোকে মহাবিশ্ব সম্পর্কে সৃষ্টি তত্ত্ব বর্তমান বিজ্ঞান এবং বস্তুবাদ এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যে যৌক্তিক এবং তাদের গবেষণাধর্মী পর্যালোচনা ও অনুসন্ধানের প্রেক্ষিতে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা চারটি প্রস্তাবের কথা উল্লেখ করেছে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যুক্তি এবং বিজ্ঞানের আলোকে চারটি প্রস্তাব পেশ করা যেতে পারে তার মধ্যে আমরা আজকে তৃতীয় প্রস্তাব নিয়ে আলোচনা করব তৃতীয় প্রস্তাব হচ্ছে এ মহাবিশ্বের আদৌ গোড়াপত্তন হয়নি অনাদিকাল থেকেই এই মহাবিশ্ব ছিল এবং অনন্তকাল পর্যন্ত থাকবে এই স্টেটমেন্টের প্রথম অংশে বলা হয়েছে মহাবিশ্বের কখনোই গোড়াপত্তন হয়নি অথচ কোরআন বলছে আল্লাহুল্লাযী ইয়াবদাউল খালকা আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি আদিতেই সৃষ্টিকে তার অস্তিত্ব দিয়েছেন এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে এই মহাবিশ্ব প্রথমে ছিল না আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং বর্তমান বিজ্ঞানও 1965 সালে বিগ ব্যাং আবিষ্কারের মাধ্যমে এই প্রস্তাব পেশ করেছে যে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল আর এই স্টেটমেন্টের দ্বিতীয় অংশে বলা হয়েছে মহাবিশ্ব কখনোই ধ্বংস হবে না এটা হচ্ছে বস্তুবাদের একটি স্টেটমেন্ট বস্তুবাদের ধারণা ছিল বস্তুর কখনোই ধ্বংস হয় না বস্তু শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয় মাত্র অথচ বর্তমান আধুনিক বিজ্ঞান পারমাণবিক মানবিক শক্তি এই তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করেছে কারণ পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটি বস্তুকে ধ্বংস করে ফেলা সম্ভব আর তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে আমাদের সূর্য সূর্য হচ্ছে একটি নক্ষত্র এটা একটি বড় ধরনের পারমাণবিক চুল্লি এই চুল্লির মধ্যে প্রতি মুহূর্তে প্রায় 600 কোটি টন হাইড্রোজেন বিস্ফোরণের মাধ্যমে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে এই প্রক্রিয়ায় প্রায় 40 কোটি টন হাইড্রোজেন ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে প্রচুর পরিমাণ প্রচন্ড পরিমাণ তাপশক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়ে সৌরজগতের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আমরা সূর্যের মধ্যেও দেখছি প্রতি মুহূর্তে প্রায় 40 কোটি টন হাইড্রোজেন ধ্বংস হয়ে যাচ্ছে এই বর্তমান বিজ্ঞানও এই প্রমাণ দিচ্ছে যে বস্তু জগৎ ধ্বংস হয়ে যাওয়া সম্ভব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতর এবং সূরা তাকবীরের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউন ফাতারাত স্মরণ করো ওই সময়কে যখন আসমান ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত এবং সূরা তাকবীরের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইদাস শামসু কুফিরাত স্মরণ করো ওই ভয়াবহ সময়কে যখন সূর্যকে ভাঁজ করে নেওয়া হবে গুটিয়ে ফেলা হবে এই আয়াতের দ্বারাও বোঝা যাচ্ছে যে এক সময় এই মহাবিশ্ব এই নক্ষত্র এই গ্রহ নক্ষত্র সবকিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা সবকিছুকে ধ্বংস করে ফেলবেন এবং আধুনিক বিজ্ঞানও এটাকে প্রমাণ করছে এটাকে সমর্থন করছে যে এই বস্তু জগৎ এক সময় ধ্বংস হয়ে যাবে তাহলে বিজ্ঞান এবং কোরআনের আলোকে আমরা বুঝতে পারলাম যে মহাবিশ্ব অনন্তকাল থাকবে না এটা এক সময় ধ্বংস হয়ে যাবে প্রখ্যাত বিজ্ঞানী বোলসম্যান তিনি তাপগতিবিদ্যার সূত্রের মাধ্যমে বা ল অফ এন্ট্রপি তাপগতিবিদ্যার সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করতে পেরেছেন যে এই বস্তু জগৎ চিরন্তন নয় আবার অবিনশ্বর নয় এই বস্তু জগৎকে একসময় সৃষ্টি হতে হয়েছিল এবং একসময় সেটা ধ্বংস হয়ে যাবে তিনি এই তাপগতিবিদ্যার সূত্রের মাধ্যমে প্রমাণ করেন যে এই মহাবিশ্বের সকল বস্তুসমূহ তাপ বিকিরণ করতে করতে সেটা নিম্ন তাপের দিকে এগিয়ে যাচ্ছে সেই সূত্র অনুযায়ী এই মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্র সবকিছুই তাপ বিকিরণ করতে করতে নিম্ন তাপের দিকে চলে যাবে একসময় তাপ শক্তি আর পাওয়া যাবে না যখন তাপ শক্তি পাওয়া যাবে না তখন এই মহাবিশ্বের সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়াসমূহ বন্ধ হয়ে যাবে কারণ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়াসমূহ চলতে প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় অথচ আমরা দেখছি এখনো মহাবিশ্বের সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়াসমূহ সুন্দরভাবে চলছে এর দ্বারা প্রমাণিত হয় যে এই মহাবিশ্ব
অনাদিকাল থেকে বিদ্যমান ছিল না। যদি অনাদিকাল থেকে বিদ্যমান থাকত, তাহলে এই গ্রহ নক্ষত্রের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া সমূহ চলতে যে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়, এই তাপশক্তি একসময় শেষ হয়ে যেত। কিন্তু আমরা দেখছি এই তাপশক্তি এখনো শেষ হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় যে মহাবিশ্ব অনাদিকাল থেকে ছিল না, একসময় একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বিখ্যাত ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন বলেছেন, তিনি প্রায় 300 শতাব্দীর পূর্বে একটি পারফেক্ট স্টেটমেন্ট করেছেন। তিনি বলেছেন, সামান্যতম দর্শন মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, আর গভীরতম দর্শন মানুষকে ধর্মের দিকে টেনে আনে। তাই আজকে আমরা আজকের আলোচনার মাধ্যমে কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে জানতে পারলাম যে মহাবিশ্ব বিশ্বের এক সময় সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এবং এই মহাবিশ্ব এক সময় ধ্বংস হয়ে যাবে।